এ মাসেই পৃথিবীর বুকে ভেঙে পড়বে দৈত্যাকার স্যাটেলাইট। অনেকদিন ধরেই নিয়ন্ত্রণহীন হয়ে আকাশে ঘুরছে চীনা স্যাটেলাইট তিয়ানগং ওয়ান। সেটি পৃথিবীর বুকে ভেঙে পড়বে বলে এর আগেও বারবার সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এখন তারা বলছেন স্যাটেলাইটটি আশ্রে পড়ার দিন একেবারে ঘনিয়ে এসেছে। বিজ্ঞানীদের হিসাব মতে চলতি মাসের 29 তারিখ থেকে এপ্রিলের 9 তারিখের মধ্যে ভেঙে পড়বে তিয়ানগং ওয়ান। ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিশেষজ্ঞদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন স্টেশনটি ভেঙে পড়ার সময় আন্দাজ করা গেলেও ঠিক কোথায় পড়বে তা জানা যায়নি, কারণ স্যাটেলাইটটির বিষয়ে খুব বেশি তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে উত্তর আমেরিকা, ইউরোপ, রাশিয়া, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশে। বিজ্ঞানীদের ধারণা মতে স্যাটেলাইটটি ভেঙে পড়লে খুব বেশি একটা ক্ষতি হবে না, কারণ বায়ুমণ্ডলে প্রবেশের পরপরই তা প্রায় ধ্বংস হয়ে পড়বে। 2011 সালে চীন থেকে উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইট স্টেশনটি। চীনের পক্ষ থেকে জানানো হয় বেশ কয়েকটি মহাকাশ গবেষণা অভিযানে অংশ নিয়েছে সেটি। তবে 2016 সালে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ জানায় তারা তিয়ানগং একের নিয়ন্ত্রণ হারিয়েছে। সে সময় আরও জানানো হয় নিয়ন্ত্রণহীন হয়ে সেটি অস্বাভাবিক আচরণ করছে।